শিশুর সরাসরি গরুর দুধ পান করার প্রসঙ্গে কিছু বলতে চাচ্ছি এ প্রসঙ্গে চমৎকার চমৎকার কথাগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও শুনুন ঝড়ে তাদের বাড়ি উড়ে গেছে দেশে মনোমতো কাজও পাওয়া যাচ্ছিল না তাই কাজের সন্ধানে বিদেশে পাড়ি জমিয়েছেন তারা বাড়িতে রেখে গেছেন দেড় বছর বয়সী সন্তান শপথকে মায়ের দুধ না পেয়ে শপথ একসময় অসুস্থ হয়ে পড়ল একদিন সে দেখল একটি বাছুর মায়ের দুধ পান করছে বাছুরের দেখাদেখি ক্ষুধার্ত শিশুটিও সরাসরি ওই গাভীর দুধ পান করতে শুরু করে এখন মায়ের বিকল্প হিসাবে ওই গাভীর দুধই পান করে যাচ্ছে শিশুটি শপথ এখন তার দাদা উম ওয়েউংয়ের কাছে রয়েছে ওয়েং জানান সফেদের মা বাবা কাজের সন্ধানে গত জুলাইয়ে থাইল্যান্ড চলে যান তারপর থেকে সে এভাবে সরাসরি গাভীর দুধ পান করছে ওয়েং বলেন মায়ের দুধ থেকে বঞ্চিত শিশুটি এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে একদিন সে দেখল একটি বাছুর তার মায়ের দুধ পান করছে এরপর সেও একই কাজ শুরু করে এখন সে প্রতিদিনই সরাসরি গাভীর দুধ পান করছে দুধ পান করার সময় দাদা ওইউং নাতিকে গাভীর কাছ থেকে সরিয়ে আনলে সে কান্নাকাটি শুরু করে তাই তিনি বাধ্য হয়ে নাতিকে সরাসরি গরুর দুধ পান করতে দিচ্ছেন শিশুটির বাড়ি কম্বোডিয়ার রাজধানী নম্পেন থেকে একশো মাইল দূরে সিএম রিপ প্রদেশের নকোর পিয়াস গ্রামে স্থানীয় কর্মকর্তা ও গ্রামবাসী জানান এ ঘটনায় তারা খুশি নন ওংং বলেন এ ঘটনার জন্য তারা আমাকে দায়ী করছেন তারা শিশুটিকে সরাসরি গাভীর দুধ পান করতে দিতে বারণ করেছেন তাদের বক্তব্য বড় হলে এ ঘটনার জন্য শিশুটি লজ্জিত হবে এবং সে অবাধ্য হয়ে যেতে পারে ওয়ুং বলেন তার নাতির স্বাস্থ্য বেশ ভালো তার উদারাময় হয়নি তিনি জানান গত শনিবার থেকে থা সোপতকে দিনে মাত্র একবার সরাসরি গরুর দুধ পান করতে দেযা হচ্ছে খবর রয়েটার্স মেইল ধন্যবাদ